সমাজের প্রতি দায়বদ্ধ থেকে বিত্তশালীদের দানবীর রণদা প্রসাদ সাহাকে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমুদিনী ট্রাস্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে একত্রিশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি এবছর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও হোসেন শহীদ সোহর আওয়ার্তিকে মরণোত্তর এবং জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদকে রণদা প্রসাদ স্বর্ণ পদক দেওয়া হয়েছে এ সময় প্রধানমন্ত্রী বলেন দানবী রণদা প্রসাদ সাহা মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দেবার চেষ্টা করে গেছেন বলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট দেশের নারী অগ্রগতিতে উজ্জ্বল দৃষ্টান্ত রাখছে এই ট্রাস্টে সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি শিক্ষার প্রসার ঘটানো থেকে শুরু করে মানবতা সেবার যে দৃষ্টান্ত অনুসরণ করে গেছেন যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন সেই দৃষ্টান্ত অনুসরণ করার আমাদের দেশে অনেক বৃত্তশালী আছে তারাও করতে পারেন তাহলে আর মানুষের আমাদের দেশে মানুষের কোনো কষ্ট থাকবে না কারণ তিনি এই ট্রাস্টের মাধ্যমে তিনি এখানে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ কুমুদিনী নার্সিং স্কুল এবং আপনারা জানেন যে আমি নার্সিং এই পেশাটাকে আমরা অনেক সম্মান দিয়েছি এটাকে আমরা অনেক মর্যাদা দিয়েছি এবং আগে যেখানে আমাদের শুধু ডিপ্লোমা নার্সিং ছিল আমি সেখানে এখন গ্র্যাজুয়েট নার্সিং যাতে হয় সেইটা আমরা আপগ্রেড করে দিয়েছি এবং চাকরির মর্যাদাও বৃদ্ধি করে দিয়েছি আগে খুব বেশি ছিল এটা আমরা মানে অনেক উন্নত করে দেওয়া হতে এখন মানুষের আগ্রহ বেড়েছে টাঙ্গালে একত্রিশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে আরও জানাতে টাঙ্গাইলের মির্জাপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সৌমিত্র মজুমদার সৌমিত্র প্রধানমন্ত্রী তার বক্তব্যে কি আর কি বলেছেন আজ আর কি কোনো কর্মসূচির আয়োজন রয়েছে আপনি আমাদেরকে জানান মনি প্রথমত বলি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ আগে তার যে মূল প্রোগ্রামগুলো সেগুলো শেষ করেছেন এবং এই মুহূর্তে তিনি ভারতেশ্বরী হোমসের যে মূল ভবনটি রয়েছে সেখানে তিনি রয়েছেন এবং এখানকার যে কমপ্লেক্সগুলো সেই কমপ্লেক্সগুলো ঘুরে দেখেছেন এবং আপনি জানেন যে এটি একটি ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের রণদা প্রসাদ সাহা দানবীর তার হাতে গড়া এই প্রতিষ্ঠান এবং তিনি যে বিভিন্ন শ্রেণী বিভিন্ন সেক্টরের যারা অবহেলিত যারা জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য যে ব্যয় করেছেন তার যে অর্থ সম্পদ বিলিয়ে দিয়েছেন তার মধ্যে এই ভারতেশ্বরী হোমস অন্যতম এবং এটি সময়ের পরিক্রমায় একটি জনপ্রিয় একটি উন্নত মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে এবং তিনি বলেছেন যে কুমুদ্দিনী ওয়েলফেয়ার ট্রাস্ট যেটির মাধ্যমে এই বিদ্যালয়টি পরিচালিত হয় সেটিতে সরকারের যে সহায়তা সেই সরকারের সহায়তা অব্যাহত রাখার তিনি ঘোষণা দিয়েছেন এবং তিনি স্মৃতিচারণ করেছেন এবং তিনি বলেছেন যে তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তাকে এই ভারতেশ্বরী হোমসে পড়ানোর কথা বলেছিলেন কিন্তু তারপরে তার গ্রেপ্তারের পরে তার যে স্বপ্ন সেই স্বপ্নটি আর পূরণ হয়নি তবে প্রধানমন্ত্রী বিরোধী দলে থাকা অবস্থায় দুই হাজার এক সালে নির্বাচনে পরাজিত হওয়ার পরে তিনি একবার এসেছিলেন এবং এইবার প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমবারের মতো তিনি এই ভারতেশ্বরী হোমসে এসেছেন এবং তার সাথে তার ছোট বোন শেখ রেহানা তিনিও কিন্তু ছিলেন এবং যে আজকের যে মূল প্রোগ্রাম এবং এখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে রণদা প্রসাদ স্মৃতি স্মৃতি স্বর্ণপদক প্রদান চারজন বিশিষ্ট ব্যক্তিকে আপনি জানেন যে দেওয়া হয়েছে অভিভুক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন সৈয়দ সোরদীর পক্ষে বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা তিনি স্বর্ণপদকটি গ্রহণ করেছেন এবং একই সাথে কাজী নজরুল ইসলামের পক্ষে তার নাতনি খিলখিল কাজী তিনি গ্রহণ করেছেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবং কাজী এবং অধ্যাপক রফিকুল ইসলাম তাকেও এই স্বর্ণপদককে ভূষিত করা হয়েছে এবং এই দুই সাল থেকে মূলত এই স্বর্ণপদকটি প্রদান করা হচ্ছে মুন্নি সৌমিত্র অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে তথ্যগুলো জানাবার জন্য টাঙ্গাইলে একত্রিশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর আরও কর্মসূচির খবর জানাতে টাঙ্গাইলের মির্জাপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সৌমিত্র মজুমদার